নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের প্রশ্ন বিচিত্রা রয় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করব। আজকে আমি মডিউল সেট পেপার 3 সলভ করাবো। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে। তো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 3 বিভাগ কয়ের প্রশ্নগুলো সলভ করাবো, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন 1.1, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। 1.2, নবান্ন নাটকের রচয়িতা হলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিজন ভট্টাচার্য। 1.3, নীলদর্পণ নাটকে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন 1.4, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গৌরমোহন আট্ট। 1.5, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.6, তিতুমীরের প্রকৃত নাম ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মীর নিসার আলী। 1.7, দিকু কথার অর্থ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বহিরাগত। 1.8, আধুনিক ভারতীয় চিত্রকলার প্রতিকৃত বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন 1.9, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শশীভূষণ চৌধুরী। 1.11, স্বদেশ প্রেমের গীতা হিসাবে চিহ্নিত ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আনন্দমাঠ উপন্যাস। খয়ের অ্যান্সার হবে 1.11, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পর্তুগিজরা। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন 1.12, ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.13, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ। 1.14, রাজস্থান কৃষক বিদ্রোহের বীজ বপন করেছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভূপ সিং। 1.15, লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। 1.16, প্রতাপাদিত্য উৎসব ব্রাষ্টমী ব্রত প্রভৃতির সূচনা করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সরলাদেবী চৌধুরানী। 1.17, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গান্ধীজি। পরের প্রশ্ন 1.18, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1923 খ্রিস্টাব্দে। 1.19, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জুনাগড়। 1.20, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বল্লভভাই প্যাটেল। এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করাবো। 2.11, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী, অ্যান্সার হবে কেরলের। 2.12, বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করেন, অ্যান্সার হবে কালী প্রসন্ন সিং। 2.13, নীল বিদ্রোহের একজন নেতার নাম কি, অ্যান্সার হবে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, ঠিক আছে, দিগম্বর বিশ্বাস যাকে বলে। 2.14, ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়, অ্যান্সার হবে মাদাম কামাকে বলা হয়, মাদাম কামাকে বলা হয়। পরের প্রশ্ন কি বলেছে, উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল আছে, কারণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। 2.22, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও ভুল আছে। 2.23, ভারতের ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক আছে। 2.24, কলকাতায় ছাত্র আন্দোলন শুরু হয় ক্যাপ্টেন রশিদারির বিচারকে কেন্দ্র করে, এটা ঠিক আছে, মানে সত্য বা ঠিক। 2.3 প্রশ্ন সলভ করাবো, বাম দিকের সঙ্গে ডান দিকের, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের। 2.31, প্যারিচাঁদ মিত্র, অ্যান্সার হবে আলালের ঘরের দুলাল। 2.32, ভারতীয় জাতীয় কংগ্রেস, অ্যান্সার হবে একের অ্যান্সার 1885 খ্রিস্টাব্দে।
2.33 তে তিন কাঠিয়া প্রথা অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার বিহারের চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন 2.34 এ গণপরিষদ অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার 1946 খ্রিস্টাব্দে এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব 2.5 এর বিবৃতি 2.51 এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে এই ঘটনাটি ছিল ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয় 2.5 এর বিবৃতির ব্যাখ্যা এক হবে বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিল 2.53 এর বিবৃতির ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিন হবে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন 2.54 এর বিবৃতির ব্যাখ্যা এক হবে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা ও জাতীয় শিক্ষার প্রসার সাধনের জন্য তোমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখে নাও এসএ কিউবগুলো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আছে 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে এবং চার নম্বরে কোন প্রশ্নগুলো আসতে পারে যেমন নববঙ্গ আন্দোলন লালন ফকির মহারানীর ঘোষণাপত্র হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো একা আন্দোলন সম্পর্কে লেখো ভারতের উপনিবেশিক বামপন্থী আন্দোলন হায়দ্রাবাদ রাজ্যটি অন্তর্ভুক্ত হয় কী করে বা জেভিপি কমিটি এইগুলো কিন্তু চার নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আট নম্বরের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আন্দোলন জাতীয়তাবাদী চেতনা ইউরোপীয় কী বলেছে প্রেক্ষিত কী ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারত ছাড়া আন্দোলনে কৃষকরা সবসময় মহাত্মা গান্ধীর দেখানো পথে চলেনি মন্তব্যটি বিশ্লেষণ করো তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ও মোস্ট মোস্ট ভাইটাল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।